আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যে ইউক্রেনের ট্যাঙ্ক পাঠাতে যে শর্ত জুড়ে দিল জার্মানি, প্রতিক্রিয়া যা জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরো থাকবে, বিশ্ব দরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। এদিকে ইউরোপীয় দেশগুলো তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি। এবং আরো থাকবে, ভারত সীমান্তে ভয়াবহ বোমা হামলা মিয়ানমারে। এবং সর্বশেষ জানিয়ে দেব, টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচার, সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাতে যে শর্ত জুড়ে দিল জার্মানি, জার্মানির রামস্টাইনের ন্যাটো মিত্রদের ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেন বলেছে, পশ্চিমকে অবশ্যই অস্ত্র সরবরাহের গতি ত্বরান্বিত করতে হবে, কারণ রুশ বাহিনীর আক্রমণের মুখে তার সৈন্যরা বর্তমানে ক্রমবর্ধমান চাপের মধ্যে আছে। টানা প্রায় 11 মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। গত বছরের 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে এই আগ্রাসন শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া, তবে সেসব অঞ্চল পুনরুদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে ভারী অস্ত্র পাঠাতে চায় জার্মানি, এদিকে যেসব শর্ত জুড়ে দেয়া হলো। সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে। নিপো শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় শিশু সহ কমপক্ষে 40 জন নিহত হয়েছে। সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সপ্তাহের শেষে রামস্টাইনে জোটে যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে, ওই বৈঠকে আমাদের অংশীদারদের পক্ষ থেকে কিছু মৌলিক সিদ্ধান্ত আসবে বলে আশা করছি। এদিকে ব্রিটেন কিয়েভকে 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সরবরাহ করবে বলে ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশংসা করে বলেছেন, আমাদের ঠিক এটাই দরকার ছিল। ওয়ালেস বলেছেন, আমরা বিশ্বাস করি 2023 সালে বর্ধিত এই চ্যালেঞ্জ ইউক্রেনের প্রশিক্ষণের উন্নতি এবং কূটনৈতিক সংকল্পকে আরো শক্তিশালী করার পাশাপাশি রাশিয়ার দুর্বল নেতৃত্ব এবং দুর্বলতা সজ্জিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সফল হতে সাহায্য করবে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে ব্রিটেনের ট্যাঙ্ক সরবরাহ করার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ব্রিটেন যতই ট্যাঙ্ক সরবরাহ করুক না কেন, আমাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং ট্যাঙ্কগুলো বাকিগুলোর মতোই পড়ে যাবে। যেভাবেই হোক, এই বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হবে। পোল্যান্ড এবং ফিনল্যান্ড ও চাই ইউক্রেনের লেপার্ড ট্যাঙ্ক পাঠানো হোক। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জার্মানিকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। জার্মানি অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র কেরিন জিন পিয়ারের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন ইউক্রেনে কি ধরনের অস্ত্র ও কি সামরিক সহায়তা পাঠানো হবে, সে বিষয়ে প্রত্যেক দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মেরামতে $125 মিলিয়ন সহায়তা দেবে। বিশ্ব দরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্ব দরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। সুইজারল্যান্ডের দাবোসে তিনি এটি উপস্থান করেছেন। এ সময় রাশিয়াকে আগ্রাসী রাষ্ট্র ব্যাখ্যা দিয়েছেন ওলেনা জেলেনস্কা, সেই সঙ্গে পরমাণু হামলার ভয়াবহতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকটের মূল কারণ হিসেবে রাশিয়াকে দোষারোপ করেছেন তিনি। ওলেনা জেলেনস্কা যোগ করেছেন, আমরা রাশিয়ার আক্রমণকারীদের দ্বারা সংঘটিত 80,000টি অপরাধ নথিভুক্ত করেছি, এগুলোর একটিও আমরা ক্ষমা করব না, প্রতিটি অপরাধীকে জবাব দেয়া হবে। ফোরামে ইউক্রেনে ফার্স্ট লেডি উপস্থিত জানিয়েছেন, আমরা একটি নতুন চেরনোবিল দুর্ঘটনা ঘটতে দিতে পারি না, আমরা সবাই নিশ্চিত যে এমন কোন বৈশ্বিক সমস্যা নেই যা মানবতার মাধ্যমে সমাধান করা যায় না। উল্লেখ্য, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে 82 দেশের প্রায় 345 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। করোনা ভাইরাস মহামারী ও ইউক্রেন যুদ্ধের আগে দেশের সংখ্যা ছিল 53টি। জেলেনস্কা বলেছেন, ইউক্রেনীয়রা যুদ্ধ থেকে একটি দিনও ছুটি নিতে পারে না, তাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। ইউক্রেনের শান্তি ফর্মুলায় প্রধানত 10টি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে পরমাণু নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ইত্যাদি। ইউরোপীয় দেশগুলো তীব্র নিন্দা জানালেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে।
তিনি গতকাল মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন। ইউরোপীয় পার্লামেন্টে গতকাল একটি বিল পাশ করে ইউরোপীয় পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন আইআরজিসির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়, সেই সঙ্গে এই বাহিনীর তার সঙ্গে সংশ্লিষ্ট সকল অঙ্গ সংগঠনকে যেন বিদেশ সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় আর আইআরজিসির উপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা না হয়। ইউরোপীয় পার্লামেন্টের ওই ভোটাভুটি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আইআরজিসি আগের মতো কঠিনভাবে তার পথ চলা অব্যাহত রাখবে। ওয়াহিদু বলেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই এলিট ফোর্স সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন পশ্চিম এশিয়া অঞ্চলের বেশিরভাগ নাগরিক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূলে আইআরজিসির অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা আইআরজিসি ও এর কুদুস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির কাছে নিজেদেরকে ঋণী মনে করে। এদিকে গতকাল ইরানের প্রভাবশালী সংসদ সদস্য মোহাম্মদ ইসমাইল কাউসারি আইআরজিসির ব্যাপারে ওয়াশিংটন ও তেল আবিব ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য ইউরোপীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন ইউরোপীয়রা এই ধরনের সিদ্ধান্তের পরিণতি ভোগ করার সামর্থ্য রাখে না। সূত্র জানিয়েছে পার্স টুডে। ভারত সীমান্তে ভয়াবহ বোমা হামলা মিয়ানমারের। মিয়ানমারের যুদ্ধ বিমান উত্তর পূর্ব ভারতের মিজোরাম আন্তর্জাতিক সীমান্তে অন্তত দুটি অধিক ক্ষমতা সম্পন্ন বোমা ফেলেছে বলে জানা গেছে। মিয়ানমারের চীন প্রদেশে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে মিয়ানমারের বিমান বাহিনী। এই হামলার বিস্তারিত সরকারিভাবে জানানো হয়নি, তবে ভারতের একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে এই হামলায় 5 জন নিহত হয়েছেন। সরকারি সূত্র স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি করে দ্য প্রিন্ট নামের ওয়েবসাইটে জানিয়েছে এই ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 2 জন শিশু। মিয়ানমারের বিমান বাহিনী গণতন্ত্রকামী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন চীন ন্যাশনাল আর্মির সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান খবরটির সত্যতা স্বীকার করেছে, তবে গার্ডিয়ান জানিয়েছে বোমা ফেলা হয়েছে ভারতের অর্ধে মিজোরামের ফকওয়ান নামক এক গ্রামে। গার্ডিয়ান বলেছে এই ঘটনায় কেউ আহত হননি। মিজোরামের রাজধানী আইজলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে আজ বলেছেন বোমা হামলা সম্পর্কে অস্পষ্ট তথ্য রাজ্য সরকারের কাছে এসেছে। ওই কর্মকর্তা বলেছেন যতদূর জানা গিয়েছে এই হামলা হয়েছে মিজোরাম লাগোয়া মিয়ানমারের ভেতর চীন প্রদেশে। টিওয়া নামের একটি ছোট নদী রয়েছে যেখানে সেই নদীর শুরুটা হচ্ছে মিয়ানমার অর্ধে এবং শেষ হচ্ছে মিজোরামের ভেতরে। টিওয়ার উত্তরে অর্থাৎ মিয়ানমারের ভেতরে সে দেশের বাহিনী এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বোমা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। দুটি বোমাই অন্তত উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হচ্ছে, কারণ সীমান্তবর্তী গ্রাম ফাকুয়ান ও তার পার্শ্ববর্তী খোবং এর অসংখ্য বাড়ি বোমার তীব্রতা কেঁপে ওঠে বলে ওই দুই গ্রামের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন। এই হামলা যে বেশ বড় ধরনের তা স্বীকার করে নিয়েছে চীন মানবাধিকার সংগঠন। সংগঠনটি আমেরিকায় অবস্থিত। মিয়ানমারে গণগ্রেপ্তারের দাবিতে যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সিএনএ, গণতন্ত্রকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর সার্বিক একটি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের অধীন থেকে সিএনএন সহ সশস্ত্র বাহিনী মিয়ানমারে কাজ করে। এই ঘটনার জেরে চীন প্রদেশ থেকে সাধারণ মানুষ নদী পেরিয়ে খোলা সীমান্ত দিয়ে মিজোরামে ঢুকবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে। ভারতের অর্ধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচার, সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী খবর প্রচারের অভিযোগে সৌদি আরবের আওয়াদ আল কোর্নি নামে এক সংস্কারবাদী অধ্যাপককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 65 বছর বয়সী আইনের অধ্যাপক আওয়াদ আল কোর্নিকে 2017 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছে। ওই বছর সংস্কারবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আল কুরুনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে গার্ডিয়ানকে সেগুলোর বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরুনি নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। নাসের এখন যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রত্যাশায় আছেন। সৌদির গণমাধ্যমগুলোতে আল কুরুনি একজন বিপজ্জনক ধর্মীয় শিক্ষক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সংস্কার বিরোধীদের দাবি আল কুরুনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে টুইটারে 20 লাখ মানুষ ফলো করেন। এর আগে টুইটার ব্যবহার করায় সালমা আল শিহাব নামে এক নারীকে 34 বছর বয়স এবং নোরা আল কাহতানিকে 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল কোরনের মামলা পর্যালোচনা করে দেখা গেছে যে মোহাম্মদ বিন সালমান 2017 সালে দেশি কনফারেন্স হন। এরপর তিনি দেশটিতে ফেসবুক টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আইনগত দণ্ডনীয় করেছেন।